আইন হবে বড় মার এখানে, যাই হোক এখানে চতুর্দিকে নইন। Welcome back to our channel, to a new blog. আমি শাইনি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কালকে তো প্রচুর রাত্রে ফিরেছি, মানে তারপরে কালকে একটা ইনসিডেন্ট ঘটেছে। আমরা ঠিক করেছিলাম যে একটু বিরিয়ানি খাবো, দাদা বৌদি যে নতুন দাদা বৌদিরা হয়েছে ওইখান দিয়ে খাবো, কিন্তু আমরা রাত্রিবেলা গেছি তখন দেখি দাদা বৌদি বেরিয়েছি। তারপরে ফার্স্ট মানে আগে পুজোতে খাওয়া দাওয়াটা মেন, ভালো মন্দ খেতে হবে, তার জন্য আমরা ফার্স্ট চলে গেছি দাদা বৌদিতে। গিয়ে দেখলাম বন্ধ আর হবে না, তারপরে চলে গেলাম আর্সেনাল তার পাশেই, কিন্তু দোতলা থেকে একতলা অব্দি লোকে লাইন দিয়ে আছে। আর খিদের মধ্যে যখন খাওয়ার হুজুক জোটে তখন হচ্ছে ওই লাইন দিয়ে খাওয়া পোষায় না, ওই জন্য ওইখান দিয়ে বেরিয়ে চলে গেলাম আমরা। আবার হচ্ছে নীলগঞ্জ রোডে যে দিবাপি রয়েছে, দিবাপিতে দিবাপিতেও গিয়ে দেখি প্রচুর ভিড়, কাউন্টার দেখা যাচ্ছে না, মানুষের মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে ও বলছিল যে পার্সেল নিয়ে রাস্তায় খাই, আমি ওতে খেয়ে কোনো মজা নেই, আমরা বসেই খাবো। তারপরে চলে গেলাম আমার মধ্যমগ্রামের দিবাপিতে, কিন্তু ওইখানে গিয়ে যখন দাঁড়াই বলছে আগে পেমেন্ট করতে হবে, তারপরে যা হবে বলা যাবে। পেমেন্ট করতে গেছি, বলছে যে প্রথমত স্পেশাল যে মটন বিরিয়ানি ওদের নেই, চিকেন বিরিয়ানি নেই, খালি নর্মাল যে মটন বিরিয়ানি সেটা অ্যাভেলেবেল, কিন্তু তার জন্য 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তার জন্য রেগে ফেগে আলাম না বিরিয়ানি খাবো না, তার জন্য রাত্রিবেলা খাওয়া হয়নি আমাদের, কিচ্ছু খাওয়ানি না খেয়ে দে আমরা। কিন্তু ঘোরাটা ভালো হয়েছে, তাও ভালো, ফুচকা আর একটু ঘুগনি খেয়েছিলাম, তাও আমি তখন ওরা এসে মিট করেনি সবাই, ওরা তো জানে সবাই বারাসাত থেকে সবাই এসে মিট করেছি আমরা এক জায়গায়। তারপরে গিয়ে আমরা ফুচকা আর একটু ঘুগনি খেয়ে ব্যাস সারাটা রাত কাটিয়েছি, আর আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খেয়েছিল প্রত্যেক একটুখানি, কারণ গোটা টাইম আমি হাফাতা গেঞ্জি পরে গেছিলাম, এমনি ঠান্ডা লাগছিল অনেকটা রাস্তা, প্রচন্ড ঠান্ডা ছিল, ওই জন্য আর মানে রিক্স নিয়ে আইসক্রিম খাইনি আমি। একটা সোদপুর হয়ে যখন আসছি, সোদপুরের দিকে একটা ঝিল আছে প্রচন্ড, ওই জায়গাটা তো মানে ঠকঠক করে কাঁপছি, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। ভোরবেলা এসে পৌঁছেছি পাঁচটা, বাড়িতে এসে জল খেলাম, মিষ্টি খেলাম আর কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে সকালবেলা আমি 9টায় উঠেছি, উঠে অ্যাজ ইউজুয়াল যা যা বাড়ির কাজ থাকে কমপ্লিট করেছি, করে তারপরে আবার গেছিলাম একটু ওপারে। এখন বাজে হচ্ছে রাতি 10:30, আমরা আবার বিড়ি পড়েছি আর এইদিকে প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে, তার মধ্যে বিরিয়ানি এনে দিয়েছি, কারণ আমরা তো বাইরে ভালো মন্দ খাওয়া দাওয়া করছি, বিরিয়ানি ফিশ ফ্রাই এইসব সব এনে দিয়েছি। বেরিয়ে গেছে আমরা কোথায় যাচ্ছি, অবশ্যই ভালো ভালো আজকে কিছু খেতে হবে, তাই দেখি পাই কিনা এত রাত্রিবেলা। কি হচ্ছে কালী পুজোয় মানে প্রত্যেকবারই এরকম খাবো খাবো ভাবি, কিন্তু কিন্তু খাওয়াটা হয় না কি জানি। আজকে যাই দেখি কোথায়, তারপরে তোমাদের সঙ্গে ওইখানে দেখা হচ্ছে। খাওয়া দাওয়াটা হলো, খেয়ে দিয়ে আমরা চলে এসেছি গৌরীপুর মীরা বাগান মাঠে ঠাকুর দেখতে, ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি। আবার ওটা পরে বলছি, দেখো ঠাকুরটা ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। আর সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্লোরটা বেশ সুন্দর হয়েছে, আমরা এবার চলে এসেছি দা লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনে, তোমাদের দেখাই এদের পুজোটা, এদের প্রস্তুতি দেখিয়েছিলাম কিরম ছিল, এবার পুজোটা দেখাই কিরম হয়েছে।
দেখা হয়ে গেছে, এখন বড় মার কাছে যাব একটু। ওদের থিমটা হচ্ছে হাজার ছুতোর খেলা, যেটা দেখলাম তার লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের। এখন দেখি যাই বড় মার কাছে। বড় মা দেখলাম, অ্যাজ ইউজুয়াল লাইন হবে বড় মার এখানে যাই হোক। আর প্রসাদ নেওয়ার তো লাইন ধারণার বাইরে, মানে পুরো চলে গেছে গঙ্গার ধারক, তা আমরা নিলাম না প্রসাদ। আর মায়ের প্রসাদ অলরেডি খেয়েছি আমরা, উপোস করেছি, প্রসাদ খেয়েছি, সব কিছু পেয়েছি। এখন যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। গাড়িটা রয়েছে, হাঁটছি। এখানে চতুর্দিকে নো এন্ট্রি, সব জায়গায় নো এন্ট্রি। দেখি রাস্তা দিয়ে যাই, আরে দেখলে আবার পরে দেখতে ক্ষতি কি আছে, দেখা যেতে পারে বারবার। বাড়ি চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো ওর হট করে ঘুম পাচ্ছে, অনেক ঘুম পাচ্ছে। বিছানাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছো বিছানা রেডি হয়ে গেছে। তা আমরা ফ্রেশ হয়েও গেছি, আসলে ও বলে না, আমরা এই কদিন খুব ঘোরাফেরা করেছি বড় বড় উপোস করার পর থেকে, ভালো লাগছিল না ঘুরতে। আবার কালকে ভাইফোঁটা সকালবেলা উঠে রান্না বান্না আছে, এবার তার জন্য দেখলাম যে দরকার নেই, যেতে হবে, তার জন্য দেখলাম দরকার নেই, চলে আসাটাই ভালো। কিন্তু একটা আফসোস ছিল, কি বলো তো, কালকের থেকে বহু জায়গায় বিরিয়ানি খুঁজছি বললাম, আজকেও বিরিয়ানি উদ্দেশ্যে বেরিয়েছিলাম, দ্রোণে গেছিলাম, কিন্তু বিরিয়ানিটা আলটিমেটলি পাওয়া গেল না। আমরা সব অর্ডার ঠিকও করে নিয়েছিলাম, বিরিয়ানিও পেলাম না, আর ওদিকে হচ্ছে ফিশ বাটার ফ্রাইটাও পেলাম না, দুটোই আমাদের খুব খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু বলে না, যার কপালে যেটা থাকে, দুধের স্বাদ ঘোলে মেটালাম। কিন্তু রাত্রিবেলা এসে যেই বিরিয়ানিটা কিনেছিলাম, তা বললো রূপার জন্য এনেছিলাম, রূপা খায়নি যেহেতু বাইরের থেকে খেয়ে এসছে। বিরিয়ানিটা কিন্তু রয়েছে, আমি আর লেট করলাম না, কিন্তু এই বিরিয়ানি চলে এসছে নিয়ে, ঠিক আছে, একটা মাটনের পিসও রয়েছে। আর মা ওর ঘরে ঢুকছে, গাড়ি ডাকছে, মা ওকে বলে দিল, কি বললো, বলো বিরিয়ানিটা কিন্তু রয়েছে, খাইনি ও, খেয়ে এসছে বলে। আলাম, বাহ বেশ ভালো কথাই, আমি তাড়াতাড়ি ফ্রেশ টেস্ট হয়ে নিলাম। না বললো তুই তাড়াতাড়ি খেয়ে নে, হ্যাঁ তুই খেয়ে নে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি ফ্রেশ টেস্ট হয়ে নিলাম, হয়ে বিরিয়ানি নিয়ে বসে গেছি। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে, আবার আমরা ঘুরতে যাব, স্পেশাল ব্লগ কালকে আসছে নতুন। আমার পাশে থেকো, সাথে থেকো, সব সময় আমাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট, সি ইউ, সুইট ড্রিমস, সুইট ড্রিমস, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।